হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণিতির ছয় নম্বর চ্যাপ্টার কোণের ত্রিকোণমিত অপেক্ষক নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এ বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা অ্যাসেন দেবয়ের এমসিকিউ কিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের সকল কোশ্চিন আমরা সমাধান করেছি আজকের পর্বে আমরা শুরু করব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি তো তোমরা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে একাদশ শ্রেণীর ত্রিকোণমিতি বুঝতে তোমাদের অনেকটা সুবিধা হবে তো চলো আমরা শুরু করছি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন আমরা দেখে নেবো যে এক নম্বর কোশ্চিন কী বলেছে এখানে দেওয়া আছে যে প্রমাণ করো কট থিটা প্লাস ফিফটিন ডিগ্রি মাইনাস টেন থিটা মাইনাস ফিফটিন টু ফোর cos টু থিটা বাই ওয়ান প্লাস টু সাইন টু থিটা এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা করছি এক নম্বরটা একের এক টেন এ কট থিটা প্লাস ফিফটিন মাইনাস টেন থিটা মাইনাস ফিফটিন এটা দেখা কি যে এটা সমান সমান ফোর কস টু থিটা বাই ওয়ান প্লাস টু সাইন টু থিটা ঠিক আছে এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা কী করবো বলে দেখি এই করটাকে আর টেনটাকে আমরা সাইন কসে ভেঙে নেব সাইন টেন থিটা মানে কি টেন থিটা মনে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা আর কর থিটা মনে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা তো এখান থেকে ওরা পাচ্ছি সমান সমান কস থিটা প্লাস ফিফটিন বাই সাইন থিটা প্লাস ফিফটিন মাইনাস এটা পাচ্ছি সাইন থিটা মাইনাস ফিফটিন বাই কস ঠিক আছে এবার করবো সমান সমান আমরা এটা কী পাবো আমরা

মাইনাস ফিফটিন ঠিক আছে এবার দেখো এটা কৃষি সূত্র কস এ কস বি মাইনাস সাইনে সাইন বি মানে কি কস এ প্লাস এখান থেকে আমরা পাচ্ছি সমান সমান কস এ প্লাস মানে থিটা প্লাস এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে এটা থিটা মাইনাস পনেরো ঠিক আছে আর নিচে আমাদের যেটা পাচ্ছি সাইন থিটা প্লাস পনেরো কস থিটা পনেরো ঠিক আছে এবার আমাদের পনেরো পনেরো কেটে যাবে এখানে কীভাবে বলো দেখি সমান সমান হবে কস টু থিটা আর নিচে হচ্ছে আমাদের সাইন থিটা প্লাস পনেরো কস থিটা মাইনাস পনেরো ঠিক আছে এবার আমরা কী করবো এটাকে উপরে এবং নিচে দুই দিয়ে গুন করব দুই দিয়ে গুণ করলে আমরা পাবো টু ইন্টু টু ঠিক আছে এইবার দেখো এটা সমান সমান কী পাবো টু সাইনে এ বি টু সাইনে কস বি আমরা সূত্রে ফেলবো টু টু সাইন এ কস বি সমান সমান কী বলো দেখি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ঠিক আছে তো কথা হবে এখান থেকে উপরে যাওয়া আছে তাই কস টু থিটা সাইন এ প্লাস বি মানে সাইন এটা প্লাস এটা তাই না তাহলে কথা হচ্ছে টু থিটা কারণ যে ফিফটিন মাইনাস ফিফটিন কেটে যাবে হ্যাঁ আর প্লাস সাইন কত সাইন এ মানাস বি সাইন এ মানাস বি তাহলে কথা বলো দেখি এটা মাইনাস এটা তার মানে থিটা থিটা কেটে যাবে আবার পনেরো পনেরো তিরিশ হয়ে যাবে ঠিক আছে সমান সমান টু কস টু থিটা বাই এখানে কত আমাদের সাইন টু থিটা প্লাস এবার sin ডিগ্রি মান কত সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ ওয়ান বাই টু তাহলে এখানে লসে বলে দুই হবে সমান সমান এই দুইটা উপরে চলে যাবে ফোর কস টু নিচে আমাদের টু সাইন টু থিটা এটা আমরা সাজাই কস টু থিটা বাই ওয়ান প্লাস টু সাইন টু থিটা ঠিক আছে এটাই আমাদের দেখাতে বলেছিল ঠিক আছে এক নম্বর হলো এবার দেখছি আমরা দুই নম্বর কোশ্চেন দুই নম্বরটা কী বলেছে যে টেন পাই বাই ফোর প্লাস থিটা প্লাস টেন পাই বাই ফোর মাইনাস থিটা ইকোয়ালস টু দেখাতে হবে আমাদের টু সেক টু থিটা ঠিক আছে তো আমরা করছি দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন কি টেন পাই বাই ফোর মাইনাস না ভাই প্লাস থিটা প্লাস টেন পাই বাই ফোর মাইনাস থিটা সমান সমান কত টু সে টু থিটা এটা আমাদের দেখাতে হবে ঠিক আছে তো আমাদের এটা বামপক্ষ নিলাম এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আচ্ছা আবার লিখে নিচ্ছি টেন পাই বাই ফোর প্লাস থ্রিটা প্লাস টেন পাই বাই ফোর মাইনাস তো আমরা দেখবো যে এটা কিসের সূত্রে ফেলা যায় দেখো এখানে টেন এ প্লাস বি টেন এ কত টেন এ হচ্ছে আমাদের এখানে নেই এর আগের চ্যাপ্টারে ছিল টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস আমরা সেটাই কাজে লাগাবো সমান সমান টেন এ by 1 মাইনাস টেন এ টেন বি ঠিক একই রকমভাবে সেম এখানে আর এখানে মাইনাস আছে তাহলে কি হবে টেন a মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস ঠিক আছে সমান সমান পাই বাই ফোর মানে কথা বল দেখি পাই বাই ফোর হচ্ছে আমাদের কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ এর কত আছে ওয়ান তো আমার পাচ্ছি এখান থেকে ওয়ান প্লাস টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন থিটা আর প্লাস এখানে কত পাচ্ছি ওয়ান মাইনাস টেন থিটা বাই ওয়ান প্লাস টেন থিটা ঠিক আছে আমরা যদি লসাও করি কী পাবো ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা তাই না এটা এটা গুণ করলে আরেক উপরে কত পারছি আমরা ওয়ান প্লাস টেন থিটা তার হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস তার হোল স্কোয়ার ঠিক আছে এখান থেকে আমরা ভাঙাবো সমান সমান পাবো এটা স্কোয়ার করলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস ঠিক আছে প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই নিচে যা আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ঠিক আছে এবার বলো দেখি এখান থেকে কী কী কাটা যাবে এখানে কাটা যাবে এইটা আর এইটা আমাদের কেটে যাবে থাকবে কথা বলো দেখি এটা ওয়ান আর ওয়ান টু আর এখানে আমরা টু তাহলে কমন নিচ্ছি টু ইন টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা এবার দেখবো আমরা দেখো এরকম কোনো সূত্র আছে কি না ওয়ান প্লাস টেন করে থিটা বা ওয়ান মাইনাস টেন্স করে থিটা দেখো ওয়ান মাইনাস টেন স্কো থিটা বা ওয়ান প্লাস টেন স্কোথিটা তাহলে এটাকে ওয়ান বাই করে নিতে পারছি আমরা এটা সংখ্যা কত কস টু থিটা তো আমাদের এখান থেকে কী হলো দেখি টু এটা ওয়ান বাই হয়ে যাবে মানে টু বাই কস টু থিটা এটা মানে কি টু কসটা উপরে উঠলে আমাদের সেক টু থিটা ঠিক আছে সেক টু থিটা দুই নাম্বারটা হলো এবার দেখছি আমরা তিন নম্বর কোশ্চিন তিন নম্বরটা কি বলেছে যে আমাদের দেখাতে হবে যে কস কিউব থিটা ইন্টু কস থ্রি থিটা প্লাস সাইন কিউব থিটা ইন্টু সাইন থ্রি থিটা সমান সমান কস কিউব টু থিটা ঠিক আছে এটা আমাদের দেখাতে বলেছে তো আমরা চেষ্টা করবো তিন নম্বর কোশ্চিন তিন নম্বর কোশ্চিন কষ কিউব থিটা কস থ্রি থিটা প্লাস সাইন কিউব থিটা সাইন থ্রি থিটা সান সন কী দেখাতে হবে বলো দেখি দেখাতে হবে কস কিউব টু থিটা তো এটা আমাদের পক্ষ নিচ্ছি লেফট হ্যান্ড সাইড ঠিক আছে এখান থেকে আমরা কী করা যায় বলো দেখি এখান থেকে আমরা কী করবো আমাদের আছে এখানে কস কিউব থিটা এখানে সাইন কিউব থিটা তার মানে যে আমরা এই সূত্রটা কাজে লাগাই দেখো এখানে সাইন থ্রি থিটা কস থ্রি থিটা এই সূত্রটা আমরা যদি কাজে লাগাই এখানে আমাদের ফোর লাগবে তাই না তাহলে ফোর দিয়ে আমাদের গুণ করতে হবে তো ফোর দিয়ে গুণ করার জন্য আগে ওয়ান বাই ফোর দিয়ে আমরা গুণ করলাম ইন্টু ফোর কস কিউব থিটা আর এখানে কস থ্রি থিটা প্লাস ফোর সাইন কিউব থিটা ইন্টু সাইন থ্রি থিটা ঠিক আছে সমান সমান ওয়ান বাই ফোর এইবার দেখো ফোর কস কিউব মানে কত এ দেখো ফোর কস কিউব থিটা মানে ভালো করে দেখো ফোর মানে এটা এদিকে চলে আসবে তার মানে থ্রি থিটা প্লাস থ্রি কস থ্রিটা কস থ্রি থিটা থিটা প্লাস থ্রি থিটা ঠিক আছে ইন্টু আমাদের কস ছিল থাক লাস্ট ফোর সাইন টিউব থিটা মানে কত কত বলে দেখি এটা যদি এদিকে নিয়ে আসছি তাহলে এটা এদিকে চলে যাবে তাহলে থ্রি সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা থ্রি সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা সাইন থ্রি থিটা ঠিক আছে না ঠিক আছে তো এবার দেখো করছি আমরা ওয়ান বাই ফোর এটা গুণ করে দিলে কী হবে বলো দেখি কস স্কোয়ার থ্রি থিটা প্লাস থ্রি কস থ্রি থিটা কস থিটা ঠিক আছে প্লাস এখানে কত হবে বলো দেখি থ্রি সাইন কিউব থিটা সাইন থিটা মাইনাস সাইন কিউব থিটা সাইন স্কোয়ার থ্রি থিটা ঠিক আছে না এবার আমরা কী করবো সাজাই নেব এটা একটা একসাথে নেব আর এগিয়ে একসাথে নেব ওয়ান বাই ফোর এটা কস স্কোয়ার না কস স্কোয়ার থ্রি থিটা থ্রি থিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রি থিটা একসাথে নিলাম আর এখান থেকে থ্রি কমন নিব প্লাস থ্রি কমন নিলে কত থাকছে বলো দেখি কস থ্রি থিটা কস থিটা প্লাস সাইন থ্রি থিটা সাইন থিটা ফার্স্ট ব্রেক রাখলি ঠিক আছে সমান সমান ওয়ান বাই ফোর এটা মানে কি বলো দেখি কস থিটা মানে সাইন্স্কোয়ার থিটা কস স্কোয়ার মানে সাইন্স্কোয়ার থিটা হচ্ছে কস টু থ্রিটা মানে টু থ্রি থিটা সিক্স থিটা ঠিক আছে প্লাস থ্রি কসে কস বি প্লাস সাইনেস b মানে কি কষে কস বি প্লাস সাইনেস b মানে হচ্ছে কস এ মাইনাস বি তাহলে কস থ্রি থিটা মাইনাস ঠিক আছে এখান থেকে পাচ্ছি আমরা ওয়ান বাই ফোর কস সিক্স থিটা প্লাস থ্রি কস কিন্তু দেখো আমাদের উত্তরে আছে এই আকারে মানে কস টু থিটা কস সিক্স থিটা নেই এটাকে তাহলে আমাদের টু থিটা আগে নিয়ে আসতে হবে তো আমরা কী করছি সমান সমান করছি ওয়ান বাই ফোর ইন্টু কস থ্রি ইন্টু টু থিটা সরি থ্রি ইন্টু টু থিটা এটা যা আছে তাই থাক অবাবত এবার থ্রি থিটা কস থ্রি থিটার সূত্রে ফেলবো কস থ্রি থিটা মানে হচ্ছে ফোর কস কিউব থিটা ফোর কিউব থিটা মাইনাস থ্রি কস থ্রিটা তো এখান থেকে আমরা পাচ্ছি সমান সমান ওয়ান বাই ফোর ইন টু দেখো কস এই ফোর কিউব কত হবে টু হবে মাইনাস থ্রি কস টু থিটা প্লাস এইখানে আমাদের থ্রি কস এটা ছিল থ্রি টু এটা এটা কেটে গেলো আর এটা ওয়ান বাই ফোর ফোর কেটে যাবে থাকবো কত দেখি কস কিউব টু আমাদের এটাই দেখাতে বলেছিল ঠিক আছে এবার আমরা দেখবো চার নম্বর কোশ্চিন চার নম্বর কোশ্চিন কী দেওয়া আছে চার নম্বর কোশ্চিন বলেছে যে কস কিউব আলফা প্লাস কস কিউব একশো কুড়ি ডিগ্রি প্লাস আলফা প্লাস কস কিউব দুশো চল্লিশ প্লাস আলফা সমান সমান দেখা দেব কি থ্রি বাই ফোর কস থ্রি আলফা ঠিক আছে তো আমরা চেষ্টা করবো চার নম্বর কোশ্চিনটা চার নম্বর কোশ্চিন কস কিউব আলফা প্লাস কস কিউব একশো কুড়ি প্লাস আলফা প্লাস কস কিউব দুইশো চল্লিশ প্লাস আলফা দেখা হতে হবে আমাদের সমান সমান যে থ্রি বাই ফোর কস থ্রি আলফা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা কী করব ওয়ান বাই ফোর দিয়ে গুণ করবো ফোর কস আলফা প্লাস ফোর কস কিউব একশো কুড়ি প্লাস আলফা প্লাস ফোর কস দুশো চল্লিশ প্লাস আলফা আমরা ওয়ান বাই ফোর দিয়ে কেন গুন করলাম বলে দেখি কারণ আমাদের কস থ্রি থিটার সূত্র কস থ্রি থিটার সময় সময় দেখা যাচ্ছে ফোর কস কিউব থিটা আমাদের এখানে কস কিউব আকারে আছে তাহলে আমাদের ফোর দিয়ে যদি গুন করি তাহলে আমরা এই সূত্রটা ফেলতে পারবো যার জন্য আমরা এটা করলাম তাহলে ফোর কস কিউব থিটা সময় সঙ্গে কত বলে দেখি ফোর কস কিউব থিটা মানে হচ্ছে কস থ্রি থিটা প্লাস থ্রি কস থিটা তাহলে আমরা ওই সূত্রটা কাজে লাগাচ্ছি সমান সমান ওয়ান বাই ফোর কত কস কিউব থিটা এই কস থ্রি থিটা প্লাস থ্রি কস থিটা কস থ্রি আলফা প্লাস থ্রি কস আলফা প্লাস এখানে সেম কস থ্রি ইন্টু এটা তিনশো ষাট প্লাস থ্রি আলফা প্লাস থ্রি কস একশো কুড়ি প্লাস আলফা ঠিক আছে প্লাস এখানে কত কস তিন দেগুন গুণ করলে কথা বলো দেখি তিন দিয়ে গুণ করলে হবে সাতশো কুড়ি প্লাস থ্রি আলফা প্লাস থ্রি কস দুইশো চল্লিশ ঠিক আছে সমান সমান ওয়ান বাই ফোর কস থ্রি আলফা প্লাস থ্রি কস আলফা প্লাস এটা দেখুন তিনশো ষাট ডিগ্রি মানে কি বলো দেখি একটা পাক হয়ে গেল তিনশো ষাট ডিগ্রি প্লাস থ্রি আলফা তাহলে তিনশো ষাট ডিগ্রি প্লাস থ্রিটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের প্রথম পদে অবস্থিত আর প্রথম পদে সাইন কস টেন যতগুলো আছে সবগুলাই ধনাত্মক তাহলে হবে কি বলো দেখি কস থ্রি আলফা ঠিক আছে প্লাস এবার দেখো এখানে কত আছে কস একশো কুড়ি প্লাস আলফা এটাকে কী লেখা যায় একশো কুড়ি প্লাস আলফা লিখছি থ্রি ইন্টু কসটাকে লিখছি আমি একশো আশি মাইনাস সিক্সটি মাইনাস এখানে আলফা দেখো ভালো কথা দেখো একশো আশি মানে সিক্সটি মানে কত হলো একশো কুড়ি একশো কুড়ি তাই না আর এখানে দেখো তাহলে আমাদের কত হচ্ছে এখানে মাইনাস মাইনাস প্লাস আলফা প্লাস আলফা ঠিক আছে ব্যাস এটাও কোয়া এল তারপরে এটা হচ্ছে এটাও আমাদের দেখো তিনশো ষাট টু তার মানে আবার এটা এক পাক ঘোরার পরে আবার এক পাক ঘুরলো মানে আবার প্রথম পদে আসলো আর প্রথম পদে সাইন কনস্ট্যান্স সব ধনাত্মক কস থ্রি আলফা এখানে প্লাস থ্রি ইন্টু কস কত আছে বলো দেখি এটা করবো একশো আশি যোগ সিক্সটি একশো আশি যোগ সিক্সটি মানে হলো আমাদের দুশো চল্লিশ ঠিক আছে ব্যাস সমান সমান এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে পাবো দেখো কস থ্রি থ্রিটা থ্রি আলফা কস থ্রি আলফা কস থ্রি আলফা একটা দুইটা তিনটা তাহলে ওয়ান বাই ফোর থ্রি কস থ্রি আলফা হ্যাঁ প্লাস থ্রি কস আলফা বলতে থাক আর এখান থেকে কত হবে বলো দেখি থ্রি একশো আশি ডিগ্রি মাইনাস থ্রিটা একশো আশি মানস থ্রিটা এটা কোন পদে আছে বলো দেখি এটা হচ্ছে দ্বিতীয় পদে আর দ্বিতীয় পদে কি কস ঋণাত্মক অল সাইন ট্যান্ড কস কস হচ্ছে ঋণাত্মক দ্বিতীয় পদে যার জন্য হবে কত আমাদের তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি কস সিক্সটি মাইনাস আলফা এটা কোন পদে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি প্লাস থ্রিটা মানে তৃতীয় পদে তৃতীয় পদে হচ্ছে কস ঋণাত্মক মাইনাস থ্রি কস সিক্সটি প্লাস আলফা ঠিক আছে ব্যাস সমান সমান ওয়ান বাই ফোর থ্রি কস থ্রি আলফা প্লাস থ্রি কস আলফা এখান থেকে আমরা কী করবো মাইনাস থ্রি কম নিচ্ছি থাকছে কথা বলে দিই এটা এটা ভাঙাবো কস এ কস বি কস এ মাইনাস বি তাহলে কী বলে দিই কস এ কস বি প্লাস সাইনএ সাইন বি প্লাস মাইনাস কমন নিয়েছি যেহেতু কসে কস বি মাইনাস সাইনে সাইন বি ঠিক আছে এবার দেখো কাটা কাটিয়ে যাবে যাবে তাই না ব্যাস সমান ওয়ান বাই ফোর থ্রি কস থ্রি আলফা প্লাস থ্রি কস আলফা মাইনাস থ্রি দেখো এটা এটা সেম তাহলে টু হয়ে যাবে টু ইন টু কস সিক্সটি কস আলফা ঠিক আছে সমান সমান ওয়ান বাই ফোর থ্রি কস থ্রি আলফা প্লাস থ্রি কস আলফা সিক্স কস সিক্সটি ওয়ান কত হচ্ছে আমাদের হাফ ওয়ান বাই টু কস ঠিক আছে সমান সমান কী পাচ্ছি ওয়ান বাই ফোর থ্রি কস থ্রি আলফা প্লাস থ্রি কস আলফা মাইনাস থ্রি দেখো এটা কেটে কেটে তাহলে কত হচ্ছে বলো দেখি থ্রি বাই ফোর কস আলফা ঠিক আছে তাহলে আমাদের চার নম্বর হলো এবার দেখব আমরা পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নাম্বার কোশ্চেন কী দেওয়া আছে এখানে আমাদের প্রমাণ করতে হবে যে টেন সত্তর ডিগ্রি মাইনাস টেন পঞ্চাশ ডিগ্রি প্লাস টেন দশ ডিগ্রি সমান সমান রুট তো মানে চেষ্টা করবো পাঁচ নম্বর টেন সত্তর মাইনাস টেন পঞ্চাশ প্লাস টেন তো এটা হচ্ছে আমাদের বামপক্ষ সমান সমান দেখো আমাদের টেন সত্তর টাকা নেব কী বলো দেখি টেন সিক্সটি প্লাস তাহলে সিক্সটির মানে পরে আর পঞ্চাশটাকে লেখবো সিক্সটি মাইনাস টেন তাহলে সেটা আমরা পরে টেন সিক্সটির ওয়ানটা বসাতে পারবো তো পাচ্ছি আমরা টেন সিক্সটি প্লাস দশ মাইনাস টেন সিক্সটি মাইনাস দশ প্লাস টেন দশ বলো টেন टे टेन बी माइनस टेन ए माइनस टेन बी बन प्लस टेने टेन बी प्लस टेन ठीक है टेन सिक्सटी वन कत रुट थ्री रुट थ्री बचाच रुट थ्री प्लस टेन दस डिग्री बता बोलो देखी ओन माइनस এটা রুট থ্রি টেন দশ ডিগ্রি মাইনাস রুট থ্রি মাইনাস টেন দশ ডিগ্রি বাই ওয়ান প্লাস রুট থ্রি টেন দশ ডিগ্রি প্লাস সমান সমান আমরা লসেও করবো লসেও করলে কত হবে দেখি এটা মাইনাস এটার স্কোয়ার ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার

সামান এবার আমরা গুণ করবো এটা গুন করলে কত পাবো বলে দেখি রুট থ্রি প্লাস থ্রি টেন দশ প্লাস টেন দশ প্লাস রুট থ্রি টেন স্কোয়ার দশ মাইনাস এটা গুণ করছি আমরা কত হবে রুট থ্রি মাইনাস থ্রি টেন দশ মাইনাস টেন দশ

মাইনাস রুট থ্রি এটা যোগ করলে ফোর মাইনাস মানুষ প্লাস ফোর টেন দশ মাইনাস রুট থ্রি টেন দশ ডিগ্রি বাই ওয়ান ঠিক আছে এবার দেখো এটা এটা কেটে যাবে আর এটা এটা কেটে এটা কেটে যাবে না তো আচ্ছা রুট থ্রি স্কোয়ার হতো তাহলে এটা কেটে যাবে এটা এটাও কেটে যাবে এইট এইট টেন দশ বাই ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার দশ প্লাস টেন আবার আমরা কী করব লসেও করব আবার লসেও করছি দেখো এটা আবার যদি লসেও করি তাহলে আমরা সমান সমান ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার দশ আর উপরে এইট টেন দশ প্লাস এটা এটা গুণ করতে হবে তাহলে টেন দশ মাইনাস থ্রি টেন কিউব দশ সমান সমান নাইন টেন দশ মাইনাস থ্রি টেন কিউব বাই

টেন থ্রি 10. দশ থ্রি টেন তিরিশ ডিগ্রি 3 সমান থ্রি ইন্টু এবার টেন তিরিশ ডিগ্রি মান কত টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো এখান থেকে পাচ্ছি ওয়ান বাই রুট থ্রি হ্যাঁ সমান সমান কত হবে করলে ব্যাস আমাদের দেখাতে বলে ছিল তো আজকে আমরা কি করছি এখানে রাখছি এক থেকে পাঁচ পর্যন্ত আমাদের সমাধান করা হলো এর পরের ভিডিওতে আমরা ছয় নম্বর কোশ্চিন থেকে শুরু করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস